বন্ধু চলে এসেছেন তোমার জন্য। নমস্কার, সুপ্রভাত, স্বাগত, কে রয়েছেন আমাদের সাথে? সুপ্রভাত বোন, নবকুমার কর্মকার রাজারহাট থেকে বলছি। সব ভালো? হ্যাঁ, আজ গুড ফ্রাইডে দিনে প্রভু যীশুর আশীর্বাদ বর্ষিত হোক আমাদের প্রত্যেকের উপরে। আজকে শিল্পীর সাথে কথা বলি? অবশ্যই, শুনছে শ্রেয়া। হ্যাঁ, নমস্কার। সুপ্রভাত, শুভেচ্ছা, শুভকামনা নেবেন। ভীষণ সুন্দর পরিবেশনা, আজকে তো একটা বিশেষ পবিত্র দিন। আমার কোনো অনুরোধ নেই, কারণ ওনাকে শ্রদ্ধা জানিয়ে অনেক গান আমরা শুনেছি জানি, সেসবের একটা হলেই হবে। প্রত্যেকে ভালো থাকুন, সাথে রইলাম। আপনিও ভালো থাকুন। আর খুশির খবরটা শুরুতে দিয়ে দিই, আপনারা ডিডি বাংলার পর্দায় সরাসরি অনুষ্ঠান তো দেখছেনই, তার সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু অবশ্যই দেখছেন এই অনুষ্ঠান, সারা বিশ্বের মানুষ দেখছেন আমাদের অনুষ্ঠান। আমাদের দূরদর্শন কেন্দ্র জলপাইগুড়ি, সেখানে ইউটিউবে ক্লিক করবেন, সেখানে গিয়ে আবার লাইভ স্ট্রিমিংয়ের যে অপশান রয়েছে লাইভ, সেখানে গিয়ে ক্লিক করলে কিন্তু সরাসরি আমাদের অনুষ্ঠান দেখা যাচ্ছে। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান সেখানেও কমেন্ট করতে পারেন, লাইক বাটন তো থাকেই, সেটা ইচ্ছে হলে ক্লিক করা যেতে পারে, তাই তো? করতেই হবে, করতেই হবে। আচ্ছা ঠিক আছে, ওর কথা অনুযায়ী করেই দেবেন। আচ্ছা, পরের গানে যাই। যাকে ছাড়া আমাদের মানে পুরো প্রোগ্রামটাই অসম্পূর্ণ, কবিগুরুর গান গাই। No.
03-2568-103 এই নাম্বারের আগে 0353 ডায়াল করতে হবে আর সরাসরি কথা বলতে হবে, আর কথা বলবার সময়তে টেলিভিশনের সাউন্ডটাকে একদম বন্ধ করে রাখতে হবে। আর যদি ডিডি বাংলার পর্দাতে চোখ রাখতে কোনো কারণে মনে হয় আবার উঠে যেতে হবে অনুষ্ঠান দেখার জন্য, কোনো দরকার নেই, ইউটিউবেও কিন্তু দেখা যায় আমাদের। কেমন একজন বন্ধু রয়েছেন ইতিমধ্যে, নমস্কার সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন বলুন? আমি শান্তি বলি চৌধুরী। কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। বলুন বলুন। আমি শ্রেয়া দত্তকে আমি একটা অনুরোধ করবো, তার নজরুলগীতি আমার আপনার চেয়ে আপন যেজন খুশির কাজে আমি আপনার, ভীষণ সুন্দর এই গানটি আমি শুনবো কিন্তু। হ্যাঁ শ্রেয়া, মনে থাকে জানো, একদম একদম ঠিক। আপনারা ফোন করতে পারেন, অবশ্যই ফোন করবেন, ফোন করবার সময়তে টেলিভিশনের সাউন্ডটা আবারও বলছি বন্ধ করে রেখে আমাদের সাথে কথা বলবেন, তাহলে অনেক বেশি করে কথাও বলা যাবে আর ভালো ভালো গানও শোনা যাবে। পরের গান, ভীষণ প্রিয় একজন শিল্পী সুমিতা ম্যামের গাওয়া কথা সুর নচিকেতা চক্রবর্তী। Oh,
আর গান নিয়ে কিছু বলবার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নাম্বার আপনাদের জানা, স্ক্রলেও যাচ্ছে, নিচে নাম্বারটা যাচ্ছে, আপনারা সেখান থেকে ফোন করতে পারেন। শ্রেয়া, লাস্ট যবে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল তারপর থেকে তোমার গান নিয়ে কতটা এগোলো? গান নিয়ে এগোনো বলতে, লাস্ট ডিসেম্বরের মাঝামাঝিতে আকাশ আটে হচ্ছে একটা অডিশন মতো হয়েছিল, সেখানে তুমি পারফর্ম করেছো। একটা একজন বন্ধু রয়েছেন মনে হয়, হ্যাঁ একটু একটু কথা বলে নিই। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কাঁচরাপাড়া থেকে নিমাই পাল বলছি। আচ্ছা, অনেকদিন পরে কথা হচ্ছে আপনার সাথে, ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো দিদিভাই? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। আচ্ছা, আজকে যে দিদিভাই এসছে, মানে কি বলবো, কি অপূর্ব গাইছে, একটু দিদিভাইয়ের সাথে কথা বল। অবশ্যই বলছি। হ্যাঁ দিদিভাই নমস্কার। নমস্কার, দুর্দান্ত প্রোগ্রাম হচ্ছে। আচ্ছা দিদিভাই, তোমার কাছে আমার দুটি গানের অনুরোধ আছে। একটি হচ্ছে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, একটি অপরূপ সৃষ্টি লতা মঙ্গেশকর, আর দ্বিতীয় গানটি হচ্ছে মানে আশা ভোঁসলের যে কোনো একটি তোমরাও জান থেকে একটি গান হলে খুব ভালো হয়। আচ্ছা, তোমরাও জানের যে কোনো একটি গান। হ্যাঁ চেষ্টা করব, আশা করা যায় গান আমরা শুনবো। আচ্ছা, গান তো শুনবোই, তবে অনুরোধের গান কিনা সেটা আগে বলো। হ্যাঁ একটু পরে চাই অনুরোধের গান। পরে? আচ্ছা ঠিক আছে।
কিছু নেই, শুরুতেই বলেছি যে কেমন লাগছে ওর গান, সেটা আপনাদের কাছ থেকে আমরা শুনবো। শ্রেয়া, অন্য চ্যানেলে গিয়েছো সেটা বাদে, আচ্ছা একটা বিজ্ঞাপন বিরতি আছে, সেখান থেকে ফিরে আসি, তারপরে প্রশ্নে আসি। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো এক্ষুনি, সঙ্গে থাকুন। ফিরে এলাম ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আমাদের সাথে আজ রয়েছে শ্রেয়া, শ্রেয়া দত্ত রয়েছেন, আপনারা একজন বন্ধু রয়েছেন, বন্ধুকে সাথে নিয়ে আমরা এসেছি বিরতির পরে। নমস্কার সুপ্রভাত, কে রয়েছেন, কোথা থেকে বলছেন? নমস্কার তপতি। হ্যাঁ নমস্কার, বলুন। আমি বহরমপুর থেকে গৌতম স্যার বলছি। বলুন বলুন। আমি আপনার অ্যাঙ্কারিং আমার ভীষণ ভালো লাগে। ধন্যবাদ। আপনি যেমন দেখতে সুন্দর তেমন আপনি অ্যাঙ্কারিং খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ। হ্যাঁ শুনছে। আচ্ছা আচ্ছা, আমার একটাই অনুরোধ আছে। বলুন। আমি শুভমিতা ব্যানার্জি, কোলে আয় মা ভবতা, এই গানটি শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, যদি এটাও না জানা থাকে তাহলে কোনো ভক্তিমূলক গান শোনালেও হবে, এভাবে উৎসাহ দিয়ে যাবেন, ভালো থাকুন আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা অনুরোধের গান গাই, খুব পরিচিত, খুব প্রিয় একটা গান। আপনার
আমাদের যে দর্শক বন্ধু ফোন করেছিলেন ভাগ্যিস করেছিলেন, তাই তো এত সুন্দর করে শ্রেয়ার এই গানটি শোনা গেল। এটা খুব অদ্ভুত ঘটনা জানেন তো ঘটেছে আমাদের সাথে, একটু ভাগ করি। গত সপ্তাহে শুক্রবার দিন আমাদের এখানে যে শিল্পী এসেছিলেন তারই এক আত্মীয়া তিনি ফোন করেছিলেন, গতকাল তিনি নেই এবং ওই প্রথম ওনার সঙ্গে সেদিন আমার কথা হয়েছে। মানে ওই যে শুরুতে আমি আজ যে অনুষ্ঠানের শুরুতে বলেছি না যে যে সময়টা আমাদের হাতে খুব খুব কম, তাই ওই যে আলাদা একটা মন তৈরি করুন ভালো থাকার জন্য, ভালোভাবে বাঁচার জন্য হাতে আছে, খুব জরুরি জানেন তো। কিছু কিছু ঘটনা যে তখন মানে মনে হয় কারোর সঙ্গে ভাগ করতে না পারলে বোধ হয় সেই কষ্টটা ঠিক কমছে না। গান গাই আধুনিক গান, সন্ধ্যা মুখার্জি, কথা প্রণব রায়, সুর রবীন চ্যাটার্জি। আচ্ছা, একজন বন্ধু রয়েছে, একটু কথা বলে নি। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, কে কে বলছেন? আমি অতসি আচার্য বলছি, জয়দেবী গুম থেকে। বলুন কেমন আছেন? হ্যাঁ ভালো আছি দিদি ভাই, ভালো আছেন? হ্যাঁ খুব খুব ভালো আছি। হ্যাঁ অনেক পল আমার ভালো লাগছে আপনার সাথে কথা বলে। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ আছে, বলবো বলুন। আচ্ছা, ওই গানটি শুনতে চান তো? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ ফোন করবার জন্য।
বড্ড ভালো গায়, সত্যি যতবার শুনি একই রকম শুনি, খুব খুব ভালো, খুব ভালো। ফোন নাম্বারটা একটু বলে দিই, 2568103, 2568103, এই নম্বরের আগে 0353। একজন বন্ধু রয়েছেন আমাদের সাথে, নমস্কার সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার সুপ্রভাত, শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি তো, শুনতে পাচ্ছেন? হ্যালো তাপসী ম্যাডাম, নমস্কার। নমস্কার, নমস্কার, বলুন। আমি মীর নাসিরউদ্দিন বলছি বারিপুর থেকে। সব ভালো? হ্যাঁ সব ভালো, ঠিক বলুন। হ্যাঁ, আমি কয়েক মাস আগে শতবর্ষে কবি ও গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার শতবর্ষে গেল। হ্যাঁ, তার কিছু কালজয়ী গান আমি আপনাকে বলছি। বলুন। এক হচ্ছে সন্ধ্যা মুখোপাধ্যায়, হয়তো কিছুই নাহি পাবো, আর ও পলাশ ও বকুল কেন এ মন আজ রাঙালে। হ্যাঁ, এই একটি গান। আজ সদ্য দোলযাত্রা হয়ে গেল, তাই আর একটা সবিতা চৌধুরী একটি গান বলি, লাগে দোল লাগে দোল লাগে দোল পাতায় পাতায় বকুল। ঠিক, ধন্যবাদ, ধন্যবাদ ফোন করবার জন্য। দোল চলে গেল, রঙের ছোঁয়াটা কিন্তু এখনো কারো মন থেকেই যায়নি বোঝা যাচ্ছে। বেশ, দুজন কলারই অনুরোধ করেছে, দেখা যাক সময় পেলে। আচ্ছা, ছোট করে গাই, নজরুল গীতি গাইবো না আধুনিক গাইবো? আধুনিক শুনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর যদি মনে হয় তুমি, আচ্ছা ঠিক আছে, গাও গাও। দর্শক বন্ধু, তারা ফোন করেছিলেন এবং অনুরোধ করেছিলেন গান শোনা হলো। এবারে আমরা পরের গানে যাই, কেমন? এর পরের গান মানে গাইছে যেমন সুন্দর, তেমন সুন্দর পাতা উল্টোচ্ছে। একজন বন্ধু রয়েছেন মনে হয়, কে রয়েছেন একটু দেখি। হ্যাঁ নমস্কার সুপ্রভাত। নমস্কার, নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন? বাতকুলা ভূষণ দাস। আচ্ছা বলুন। খুব ভালো লাগলো শুনে, আপনি নিয়মিত। আচ্ছা, খুব ভালো করেছেন এমনি ফোন করে। এই যে একটু গলার আওয়াজ শুনলাম, এতে আমরা ভীষণ খুশি। আবারও ফোন করবেন, নিশ্চয়ই কথা হবে। পরের গানে যাই। এবার খুব খুব সুন্দর একটা গান, আর ডি বর্মনজির গাওয়া। শুরু আর ডি বর্মনজির, স্বপনজির হচ্ছে কথা। আছে গো
বলো কি আছে গো তোমার এই গলাটিতে। হ্যাঁ, কি আছে পরে শুনবো, তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেব, ফিরে আসবো এক্ষুনি, কোথাও যাবেন না।
ফিরলাম ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আমরা রয়েছি আমাদের সরাসরি সম্প্রচারিত সকাল সকাল অনুষ্ঠানে, রয়েছেন আপনারা, আর রয়েছে আমাদের আজকের যে শিল্পী শ্রেয়া, শ্রেয়া দত্ত। অসাধারণ শুনছি গান, একদম মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে, ভরে ভরে যাচ্ছে। শ্রেয়া বলো, কোনো কথায় ছিলাম কি? কোনো কথা না, অনেক চিন্তা করে বলছে, কিন্তু কথা বলার জন্য একজন বন্ধু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সাথে। নমস্কার, সুপ্রভাত। বসন্তের বাসন্তীটা ভালোবাসা জানাচ্ছি সবাইকে। আচ্ছা, আপনাকেও জানালাম এখান থেকে। হ্যাঁ, আমি একটা মামনিকে গানের অনুরোধ করতে চাই। বলুন। আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ওই পড়বে না মন পায়ের চিহ্ন, এইবারে এই গানটা আমার খুব শোনার ইচ্ছা, যদি শোনান তো খুব ভালো লাগবে। ঠিক, ধন্যবাদ ফোন করবার জন্য। আর প্রথম কথা হলো আপনার সঙ্গে, এটা জেনেও আরো বেশি ভালো লাগছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে, কেমন? এবার একটা খুব পছন্দের আমার একটা গান, শিল্পী অরুন্ধতি হোম চৌধুরী, কথা শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায়, সুর সুধীন দাশগুপ্ত।
শ্রেয়ার গান তো আমরা শুনছি, কিন্তু ওর সাথে যারা যন্ত্রানুষঙ্গে আজ রয়েছেন তাদের সাথে সরাসরি এবার একটু পরিচয় পর্বটা সেরে ফেলি। আমার ডান দিকে রয়েছে আমাদের এই অঞ্চলের সুচিকিৎসক ডক্টর ধ্রুপদ রায়। ধ্রুপদ, আমি শুনেছি যে ওর কাছে নাকি আজকাল রোগীরাও আসছেন যারা শুধুমাত্র বাজানোর প্রশংসা করতেও আসছেন। কি অপূর্ব বাজায়, অসাধারণ। ধ্রুপদ রয়েছে, ডক্টর ধ্রুপদ রায়। আর ওদিকে একটু যাই আমরা, আমার ওদিকে আজ রয়েছে কিবোর্ডে দীপঙ্কর সেনগুপ্ত, আর রয়েছে পাশে গিটারে তাপস পাল। অসাধারণ। হ্যাঁ, অসাধারণ না বাজালে এত সুন্দর গান মানে হয়, কিন্তু ওই বলে না ধুরা জিনিসটা, একদম তাই, একদম তাই। আর ভালো লাগে না যখন পাশে যখন সবাই এত সুন্দর বাজায়, তখন গাইতেও বেশ ভালো লাগে, খুলে গাওয়া যাকে বলে না সেটা হয়। আচ্ছা, আমরা গানে আসি, হিন্দি গান গাই। গাই শুনি। কোনটা শুনবো বলো তো? এবার হচ্ছে চুপকে চুপকে মুভি থেকে লতাজির গাওয়া, আনন্দজির হচ্ছে কথা, সুর এস জি বর্মন। মে
সুন্দর গায়, অপূর্ব অপূর্ব। ফোন নাম্বারটা বলে দিই, 2568103, 2568103, এর আগে 0353। আমাদের না ফোন নাম্বারটা বলতে বলতে এত মুখস্থ হয়ে গেছে যে ওটা বলবার সময়তে আর কোনো পজের ব্যাপার নেই, একদম ঝরঝর করে বলা হয়। ফোন করতেই পারেন, একজন বন্ধু মনে হচ্ছে আছেন। নমস্কার সুপ্রভাত। আমি আছি, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? ভালো আছেন? সব ঠিকঠাক আছে? একদম ফার্স্ট ক্লাস আছি। বাপন ঠিক তো এখনো হয়ে গেছে, বাপন দিয়ে নেক্সট এখনো টুকছে। আচ্ছা, রঙের ছিটে গানের মতো দিয়ে এখনো মনে আসছে, মনে লাগছে, নাড়া দিচ্ছে আমাদের সবাইকে, ঠিক ছোঁয়া পাচ্ছি। এবং আমাদের শিল্পী যে মানে হেলে দুলে হাসমুখ হয়ে হাসি মুখে যে গান গাইছে এবং সবাই হাসি মাখা মুখ নিয়ে সব সঙ্গীদের নিয়ে দারুণ লাগছে, একদম দারুণ, খুবই ভালো লাগছে। বারবার এই গানে এই হিন্দি গানটির আগে আজকে সাজেদের আগে এত বড় আকাশটাকে অর্ধ যোজনায় এই যে দেখুন আজকের গানে বারবার কিন্তু আকাশ মন এইসব গুলো কিন্তু বারবার আসছে, তো আপনাতে আপনি তিন জায়গাটার আগে এবং এগুলো থেকে আমরা কি করি রঙে রঙে আছি, রেঙে আছি এবং রেঙে থাকবো আর কি। এবং এই হোলিকে এইভাবে আমরা যেন হ্যাঁ সারা জীবন আপনার এই রঙের ছিটে লেগে থাকুক এটা মনে, এটা আমরা চাইবো। ভালো থাকুন, আবার কথা হবে আপনার সাথে, কেমন? আমরা পরের গানে যাই। আচ্ছা, এবার একটা রিকোয়েস্টের গান গাই। একজন বলেছেন শ্রদ্ধেয় গৌরীপ্রসন্ন মজুমদারের একটা গান গাইতে, ওটা গাই।
কথা খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছে। সেটা তোমার কি মনে হয় যে আমাদের এদিকে গানটাকেই শুধুমাত্র প্রফেশন করাটা বেশ চাপের, মানে সাথে আর একটা প্রফেশন থাকলো তার সাথে ধরো গানটাও চললো? এই ক্ষেত্রে সবার সবার ধারণা যদিও আলাদা, তবে আমার মনে হয় যে হ্যাঁ, গানে প্রফেশন বানানোটা ভীষণ টাফ, অনেক কম্পিটিশন, মানে এক সেবার করে এক সবাই গায়। ঠিকই, তোমার কি ইচ্ছে, তুমি কি করো? গান নিয়ে থাকবে, সবটাই গান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা পরের গানে যাই, পরে কি শুনি? এবার একজন বন্ধু রয়েছেন, তার সাথে একটু কথা বলে নি। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার, আমি ঘাটশিলা থেকে শক্তিপদ সিংহদেব বলছি। বলুন বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, টেলিভিশনের সাউন্ডটা না বন্ধ করি। আমার কয়েকটা গানের অনুরোধ আছে। বলুন। আর আপনাদের অনুষ্ঠান আমি রেগুলার শুনি। আচ্ছা বলুন। হ্যাঁ, এই জীবন ছিল নদীর মতো। আরেকটা গান হচ্ছে আমি তোমার হাসি কান পাপি। আচ্ছা, আরেকটা গান হচ্ছে আজ বিকেলের ডাকে। যে কোনো একটা গাইলেই হবে। ধন্যবাদ ফোন করবার জন্য। হ্যাঁ, ওই যে টেলিভিশনের সাউন্ডটা বন্ধ না করলে পরে এইটা হয় যে আমি বেশি কথা একদম বলতে পারি না, কারণ আমার কথা শোনার পরে আপনারা তারপরে উত্তর দেন, মানে ডাবল ডাবল হয়ে যায়। ঠিক আছে, ভালো থাকুন। তাহলে অনুরোধের গানটাই গাই? হ্যাঁ হ্যাঁ, গাও না, খুশি হয়ে যাবেন সবাই। Thank you.
বলার আছে কিছু? কিচ্ছু বলার নেই। বন্ধু রয়েছেন নাকি একটু দেখে নিই, কেউ কি রয়েছেন আমাদের সাথে? না মনে হয় এই মুহূর্তে কেউ নেই আমাদের সাথে। একজন বন্ধু রয়েছেন, নমস্কার সুপ্রভাত, কে রয়েছেন? অবশ্যই শুনছে, বলুন। খুব ভালো গাইছেন, ধন্যবাদ। এত ভালো সুন্দর নানা ধরনের গান গাইছেন, হিন্দি বাংলা, মনটা পড়ে যাচ্ছে। তবে আমার একটা অনুরোধ ছিল, নজরুল গীতি হবে সত্যপীরণ, নজরুল গীতি হোক, এটাই আমার অনুরোধ। পছন্দ মতো আপনার প্রশ্ন সিলেবাস যেরকম আছে সেরকম গান ভালো গাইছেন। আর সেই সঙ্গে বলছি, আপনার সাথে যারা সহযোগিতা করছেন, ধন্যবাদ, ভালোবাসা রইল। ধন্যবাদ, ধন্যবাদ ফোন করবার জন্য। নজরুল গীতি গিয়েছে আগে, উনি একটু পরে বোধ হয় আমাদের সাথে যুক্ত হয়েছেন। ঠিক আছে, তুমি তোমার কিন্তু সময় অনেকটা কমে এসেছে, তো তোমার পছন্দের গানও গাইতে পারো বা অনুরোধের গানও তুমি গাইতে পারো। গাইতে তো সবই ইচ্ছে, সবই ইচ্ছে। আচ্ছা, আমার পছন্দের একটা গান। আচ্ছা, ধন্যবাদ।
আরো একটা গান আমরা শুনেনি, হ্যাঁ, চট করে সময় একদম কমে এসেছে। এবারে একজন কি বন্ধু রয়েছেন আমাদের সাথে? আচ্ছা, বন্ধু এই মুহূর্তে আমাদের সাথে নেই, কিন্তু একটা ভালো খবর আমরা অবশ্যই, যেটা বলেই যাচ্ছি, প্রথমেও বলেছি, আরও একবার মনে করিয়ে দিই, আমাদের ইউটিউবে কিন্তু এই অনুষ্ঠানটি দেখা যাচ্ছে সরাসরি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, এবং তার সাথে সাথে অবশ্যই ডিডি বাংলার পর্দায় তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা বলার অপেক্ষাই রাখে না। ইউটিউবে গিয়ে দূরদর্শন কেন্দ্র জলপাইগুড়ি এবং সেখানে লাইভ যে আছে, দেখবেন একটা লেখা থাকে লাইভ, সেখানে ক্লিক করবেন, কেমন লাগছে অনুষ্ঠান অবশ্যই সেখানেও জানাতে পারেন। একজন বন্ধু ইতিমধ্যে মনে হয় আছেন আমাদের সাথে, নমস্কার সুপ্রভাত, রয়েছেন? নমস্কার সুপ্রভাত, আমি মুম্বাই থেকে রঞ্জন দেবনাথ রঞ্জ বলছি। বলুন বলুন। গান অনেক ভালো আছে, আর আমি গান লিখি, কম্পোজ করি আর গাই। আপনার এত ভালো অ্যাঙ্করিং সচ্ছি লগতি হ্যাঁ তেরি মাসুমিয়ত পে এহসাস মুঝে হোতা হ্যায় আবারও কথা হবে নিশ্চয়ই, ফোন করবেন আবার, কেমন? শেষ গান? না না না, শেষ গান নয়, শেষের আগের গান। ভাই
আর গান শুনে আর কাজ নাই, কারণ এ ডাকাতিয়া গান পুরো মানে মন প্রাণ সব চুরি করে নিচ্ছে। এত সুন্দর গায় না মেয়েটি, ভীষণ ভালো। একজন বন্ধু আছেন কিনা আমি ঠিক জানি না, আর বন্ধু না থাকলেও ঠিক আছে, মানে একদম শেষে তো এসেছি আমরা, আমাদের মতো করে আজ অনুষ্ঠান শেষ করব, আবারও আপনাদের সাথে দেখা হবে। শ্রেয়া অনেক শুভেচ্ছা আগামী তোমাকে, আর আপনাদেরও অনেক শুভেচ্ছা আবারও আজ অনুষ্ঠানের শেষে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, শিগগির ফিরব আমরা। আর এটা কিন্তু শেষ গান তোমার আজকে অনুষ্ঠানে, একটা হরিরি গান।